এই বাচ্চা মেয়েটি প্লেট থেকে একটি চিকেন লেগ পিস তুলে তার মাথার পেছন দিকে নিয়ে যায়, যেখানে লুকিয়ে থাকা একটি রাক্ষসের মুখ সেই চিকেন লেগ পিসটাকে খেয়ে ফেলে। আসলে এটি একটি জাদুই মহল ছিল। এই মহলটিতে বসবাসকারী বড় থেকে ছোট পর্যন্ত সবাই খুবই শক্তিশালী ছিল। যেমন এই বাচ্চা মেয়েটি নিজের জাদুই শক্তির কারণে একটি গাজরের গাছকে অনেক বড় করে দেয়, এবং সেই বড় গাজরটিকে একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে সেটিকে ইসিতে কাঁধে করে নিয়ে রাতের রান্নার জন্য মহলের ভেতরে নিয়ে চলে যায়। তারপর রাতে যেই নাই ছেলেটি খাবার খাওয়ার জন্য নিজের মুখটাকে খোলে, তখন তার মুখ থেকে অজস্র পরিমাণে মৌমাছি বেরোতে থাকে, যার কারণে সেখানে থাকা সবারই খাবার খেতে খুবই অসুবিধা হয়। এই জন্য এই ছেলেটি সবাইকে সেই মৌমাছিদের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত মৌমাছিদের আবারও গালের মধ্যে ঢুকিয়ে নেয়। এই মহলটির মালিক হচ্ছে মিস প্যারাগ্রিন, যার মধ্যে নিজেকে একটি পাখিতে পরিণত করার মতো শক্তি ছিল। এমনকি মিস প্যারাগ্রিন সময়কেও নিজের কাবুতে রাখতে পারত, এবং প্রত্যেক দিন রাতের বেলায় সে সমস্ত বাচ্চাদের মহলের বাইরে একত্রিত করে রাখত, যেখানে তারা সবাই মিলে বোমা পড়তে থাকা উড়োজাহাজের অপেক্ষা করত। কারণ প্রত্যেক দিন রাতের বেলায় সেই উড়োজাহাজ থেকে বোমা ফেলা হয় মহলটিকে ধ্বংস করার জন্য, আর যেই না সেই বোমাগুলো মহলে পড়তে যাবে কি, তখনই মিস প্যারাগ্রিন একটি ঘড়ি বের করে সময়টাকে আটকে দেয়, এবং ঘড়ির কাঁটা বদলে আবারও সকালবেলায় পরিণত করে দেয়।